সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু লাইফ ব্লগার। আমি এসে গেছি যে নতুন একটা ভিডিও নিয়ে। আমি অনেকদিন কোনো ভিডিও ছাড়েন, আমরা ভেবেছি নিশ্চয় কোথায় আছি আমি, একটুখানি বিজি হয়ে গেছিলাম নিজের লাইফ নিয়ে। বাট এইবার থেকে আবার নতুন ভিডিও আসতে থাকবে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে। আর আজকে আমি কোথায় যাচ্ছি, কী করছি সেটা তোমাকে সব বলছি। আজকে আমি একটা আইসক্রিম শপের রিভিউ দিতে চলেছি, আর ওর সাথে সাথে আজকে আমি ডেইলি লাইফে কী কী করি সেটাও আমি তোমাদের দেখাবো, মানে আমি কী কী খাই বেসিক্যালি। ঠিক, এটা বলে দিই যে আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু একদম ভুলো। তো আমি গরম জলটা ঢেলে নিয়েছি এর মধ্যে, আর এই একটা হাফ লেবু নিয়ে নিয়েছি। লেবুটা আমি এখানে স্কুইজ করে দেবো ঠিক এরকম ভাবে। আমার লেমন ওয়াটার রেডি হয়ে গেছে, আর আমি এটাকে এখন খেয়ে নেবো। এটাকে খাওয়ার একটাই উদ্দেশ্য, এটার মধ্যে অনেক লো ক্যালোরি আছে যেটা আমার মানে ওয়েট লসে কাজ করবে, আর সেটা ভিটামিন সিও আছে। এই গরমেতে এই জলটা খাওয়াটা খুবই দরকারি আমার মনে হয়, সবাই খাওয়া উচিত সবাইকার। এরপরে আমরা বানাবো হচ্ছে ইডলি আর সাম্বার। সো এই ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি জানি না কীরকম বানাবো, বাট ওয়াই নট, ট্রাই করে দেখি কেমন হয়। এটা একদমই মানে ওয়েট লসের জন্য আমি খাচ্ছি, এই জন্য দেখতে থাকো কেমন করে বানাই। সো ইডলি সাম্বার তো হচ্ছে, ওর সাথে কিছু খাওয়া দাওয়া চলছে মাঝে মাঝে। তো আমি কোনো ফাস্ট ফুড খাইনি গাইস, আমি ফ্রুটস খেয়েছি। ইয়েস ফ্রুটস, আমি কী খেয়েছি, ওয়াটারমেলন। হ্যাঁ ওয়াটারমেলন খেয়েছি, আর এখন আমার ঠাম্মা অবশ্যটা কাছে দেখাচ্ছে তোমাদেরকে। ঠাম্মা, ওয়াটারমেলনটা কতটা মিষ্টি! কুচু কুচু আনারস তরবুজ খাচ্ছে। আমি কেন শুধু আনারস বলছি কে জানি, তরবুজকে যাই হোক, তারও ভালো লেগেছে তরবুজ, এই আন্নারসটা আর তরবুজটা। এখানে কুকুরের খাবার তৈরি হচ্ছে, এখানে ঢেঁড়স আছে, এখানে সাম্বার তৈরি করবো, এখানে আমার তরবুজটা আছে, এটা আমি খেয়েছি একটু, এই যে খুব মিষ্টি ছিল। অলরেডি আমার কাছে স্টিমার নেই, সরি, তাই জন্য আমি এরকম করে বানিয়েছি। আমার ইডলি তৈরি হয়ে গেছে, দেখতে পাবে কেমন হয়ে গেছে। সাম্বার ইডলি আমি এখন সেজে গুজে বেরিয়ে গেছি, তোমাদের বলেছিলাম একটা আইসক্রিম ক্যাফে দেখাবো, রিভিউ দেবো, সেটাকে আমার দেখাতে নিয়ে যাচ্ছি এখন। আপাতত আমি সবাই ধুবিঘাট যাবো, আমি 4টে বাজে, কারণ তাতে কোনো লাভ নেই, ধুবিঘাটে গিয়ে একটুখানি গঙ্গার হাওয়া খাবো। সো এটা হবে ভিডিও, আমি দেখাবো কী কী করছি। গাইস আমি ধুবিঘাট পৌঁছে গেছি, যেটার অবস্থা দেখে মনে হচ্ছে যেন আমি কোনো পুকুরের সামনে বসে আছি, কোনো পচা পুকুরের সামনে, এরকমই ফিলিং আসছে। এখন ধুবিঘাটের অবস্থা দেখে মনে হচ্ছে কী সুন্দর, একদম চকচক করছে। কিন্তু যদি একটু এদিকে আসি, একটু এদিকে আসি, একটু এদিকে আসি, একটু এদিকে আসি, পুরো পচা পুকুরের সামনে বসে আছে দেখি মনে হচ্ছে। কথাগুলো ঠিক করে বেরোচ্ছে না গাইস, কিছু মনে করো না, কারণ প্রচণ্ড সর্দি হয়েছে। আচ্ছা আছে, তা আরেকটা সুন্দর দিক থেকে ছেলেও আছে, পোলা যাকে বলে, পোলা মানে হচ্ছে মাইয়ার পোলা, কিছু বাঙাল ভাষা, বুঝেছো, বুঝবে না, বুঝবে না। সো কেমন আছো একটু বলে দাও। গরমে সেদ্ধ হচ্ছে আবার। আরে তুমি তো হাই করলে না আমার ছোট ছোট লোকজনদের। হ্যালো পিপস, কি প্ল্যান আজকে? এখন তো বসে বসে হাওয়া খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু হাওয়া তো দিচ্ছে না, এক ম্যাডাম কোথায় নিয়ে যাক। লেটস সি, স্টেট অলরেডি অন ইভেন বলে দিয়েছি যে খুব গরম, প্রচণ্ড গরম, অ্যান্ড ইয়েস প্রচণ্ড গরম। সো এই গরমে কোথায় যাওয়া উচিত? ইয়েস অফকোর্স আইসক্রিম খাওয়ার জন্য। তো এই জন্যই আমরা দুজনে মিলে যাবো সেই আইসক্রিম ক্যাফেতে, অফকোর্স দেখতে যে কতটা টেস্টি ওইখানকার আইসক্রিম। ইয়েস আমি অবভিয়াসলি আমি ওখানে খেয়েছি আগে, অ্যান্ড ইটস রিয়েলি ভেরি ভেরি ডিলিশিয়াস। অ্যাট লাস্ট আমরা এসে গেছি আইসক্রিম থালিতে। তো অ্যাট লাস্ট আমরা এসে গেছি আইসক্রিম থালির কাছে। আমি বলে দিই অ্যাড্রেসটা ভালো করে প্রথমে, এটা হচ্ছে ঠিক ক্যাফে বাই লেনের উল্টো দিকে, মানে গাজাগুড়িতে একদম আছে।
চোদ্দ নম্বর রেলগেটের ওখানে, দেখে নেবে তোমরা অ্যাড্রেস আমার নিচে ডিসক্রিপশন, আমি অ্যাড্রেস অফকোর্স ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমাদেরকে, দেখে নিও নিচে। সো এখানে ক্যাফে বাই লেন আছে, আর এই হচ্ছে আইসক্রিম থালি। প্রথমে এখানে খুব সুন্দর করে একটা লোগো দেখতে পাবে, আইসক্রিম থালি লেখা, আর এখানে আছে। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা ঢুকে গেছি ভেতরে। সো হ্যালো, কেমন আছো? আমিও খুব ভালো আছি। খুব সুন্দর করে সাজছো তুমি, আমার তো খুব ভালো লাগছে। ফার্স্ট ইমপ্রেশনটাই তো মানে লোকে ঢুকে খুব ভালো বলবে। সো এটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। সো অনেকবার তোমার জায়গাটা কেমন লাগলো? ফার্স্ট ইমপ্রেশন খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর সাজানো, পেইন্টিংস বেশ একটা আলাদা টাইম সুন্দর ছিল। এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে, সব কিছু রাখা আছে, আর এইখানে আছে সব রকমের আইসক্রিম। যেখানে যেতে যেতে চাও, এখানে রসমালাই থেকে শুরু করে ব্ল্যাক ফরেস্ট সব রকম ফ্লেভার পাবে তোমরা, দেখে নাও। সো দাদা, তোমার থেকে কিছু কোশ্চেন করে নি তাহলে। তো প্রথমে তোমাকে এটা জিজ্ঞেস, তোমার ফট করে মাথায় এটা কেন এলো যে আইসক্রিম থালি খুলবে? মানে তুমি তো অন্য কিছু নিতে পারতে ওর জায়গায়। আসলে অন্য কিছু নেওয়া যেত না তা নয়, কিন্তু আমি চাইছিলাম ব্যারাকপুরে এমন একটা কিছু দিতে যেটা ব্যারাকপুর আগে হয়তো নেই তেমন ভাবে। ব্যারাকপুরে আইসক্রিম পার্লারের ওপর থেকে থালি কনসেপ্ট যেমন বাইরের জায়গায় এমনি অনেক আছে, কিন্তু ব্যারাকপুরের ক্ষেত্রে নেই। তো তাই জন্য ইচ্ছে হলো যে নতুন কিছু করা যায় ব্যারাকপুরে, ব্যারাকপুরের মানুষের জন্য বা আশেপাশের অনেক মানুষের জন্য। আচ্ছা দাদা, তো আইসক্রিম গুলো যে এত সুন্দর, তুমি কোথা থেকে অর্ডার করে আনো এগুলোকে? আইসক্রিম থালি হচ্ছে নিজস্ব একটা ব্র্যান্ড যেটা এখানেই মেকিং করা হয়। আইসক্রিম সব কিছু যা যা এখানে আছে আইটেম, ব্রাউনি থেকে শুরু করে ওয়াফেল সব কিছু এখানে মেকিং করা হয়, এবং আইসক্রিমটা স্পেশালি এখানে মেকিং করা হয়, এবং বিভিন্ন নতুন ধরনের অনেক ধরনের আইসক্রিম এখানে পেয়ে যাবে। বাহ, মানে ভাবা যাচ্ছে না যে এখানে সব কিছু নিজে থেকে তৈরি করে এখানে, মানে এখানে তো আসা একদমই উচিত। মানে ভাবা যাচ্ছে না যে এখানে অনেকগুলো আছে যেখানে বাড়ি থেকে আইসক্রিম আসে, কিন্তু এখানে দাদা নিজে থেকে আইসক্রিম তৈরি করে মানে সবাইকে দিচ্ছে। আর আইসক্রিমের টেস্ট অনেক বেটার, চকলেট আইসক্রিম স্পেশালি ট্রাই করতে পারবে, খুব ভালো। দাদা তুমি এটা কতদিন ধরে শুরু করেছো, মানে কতদিন ধরে তোমার মাথায় প্ল্যানটা চলছে যে এইরকম একটা সুন্দর ক্যাফে খুলবে? ওপেন হয়েছে 25 ডিসেম্বর, আর প্ল্যানটা খুব জোরই লকডাউনে একটা ইচ্ছা হলো কিছু একটা ওপেন করা যায়। তো সেইখান থেকেই ভাবনা চিন্তা যে কী করা যায়, যেটা এমন যেটা ব্যারাকপুরের ক্ষেত্রে ফার্স্ট টাইম বা কলকাতার মধ্যে ফার্স্ট টাইম হবে আইসক্রিম থালি কনসেপ্ট। তো নতুনভাবে অনেক কিছু নিয়ে চিন্তাভাবনা করে, চিজ ওয়াফেল যেটা একদমই নতুন ব্যারাকপুরের ক্ষেত্রে, তো এমনি নতুন নতুন অনেক আইটেম চিন্তাভাবনা করে আমরা লঞ্চ করলাম। বাহ, খুবই ভালো। আর এখানে শুনেছি যে এই সবগুলা পেনিং তোমার নিজের বানানো? হ্যাঁ, আমার আর ভাইয়ের করা দুজনের, আমরা দুজনই আর্ট কলেজে, তো সেই জন্য সব কিছু ডেকোরেশন সব কিছু আমাদের। তোমরা দেখো গাইজ, এই সব কটা পেন্টিং যেগুলো ওখানে বানানো আছে, মানে এই সব কটা পেন্টিং দাদাদের নিজের হাতে তৈরি করা, জাস্ট দেখো দেখো। সো অনির্বাণ, এবার তাহলে দেখা যাক মেনুতে কী কী আছে, কী অর্ডার করা যেতে পারে এই সময়। সো আমরা মেনু কার্ড নিয়ে চলে এসেছি, এখানে অনেক কিছু পাওয়া যায়, লিটারালি দেখো তোমরা গাইজ, মানে এমন এমন জিনিস হতো এখানে কোথাও এত কম রেঞ্জে, হ্যাঁ সত্যি এত কম রেঞ্জে এখানে কিছু পাওয়া যেতে পারে না এত কমে। সো দেখি আমরা এখানে কী কী আছে। ওয়াও, একটা নতুন স্পেশাল ডিশ এখানের মধ্যে আছে, ফ্রুট স্যালাড উইথ আইসক্রিম। ওয়াও, পুট্টি আইসক্রিম, এটা খুবই নতুন রকমের, এটা সত্যি কখনো কোথাও শোনা যায়নি। হ্যাঁ অফকোর্স, আর চিজ ওয়াফেলস তো মানে এখানে আমি অ্যাটলিস্ট কোথাও পাইনি। ওয়াও, কত রকমের থালিও আছে এখানে। সো দেখে নিই থালিতে মধ্যে কী কী আছে। কাপলস ওয়াফেলস থালি, ওয়াও, তোমরা যারা কাপলস তোমরা চাও যে একটা সুন্দর পারফেক্ট থালি আইসক্রিমের, তো এখানে অফকোর্স পেয়ে যাবে তোমরা। কাপলস চকলেট ওয়াফেলস থালি, চকলেট থালি, ওয়াফেলস থালি, সাহেবি থালি, চকলেট ওয়াফেলস থালি, মহারাজা ওয়াফেলস থালি। ওয়াও, কত কিছু এখানে, দে জাস্ট দেখে রাখো। চকলেট থালি, চকলেট স্পে
বাবু মশাই থালি আর আইসক্রিম থালি স্পেশাল, ওয়াও কত রকমের। ইভেন এখানে শেকসও পাওয়া যাচ্ছে, এখন অনেক রকমের ক্লাসিক আইসক্রিম শেক, চকলেট শেক, তোমরা যেরকম চাও সেরকম খেতে পারো। আর এদিকে আমি কোনদিন এই হোয়াইট চকলেটটা ট্রাই করিনি, ইভেন এখানে হোয়াইট চকলেটও পাওয়া যাচ্ছে, চকলেট বোলসও পাওয়া যাচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ। তোমরা অফকোর্স আসো গাইস এখানে, এই আইসক্রিমটা তোমাদেরকে আসা একদম দরকার। ব্যারাকপুরে এটা সব থেকে ভালো দোকান খুলেছে আমি বলবো। অনেক বার তুমি ঠিক করলে কি অর্ডার দেওয়া উচিত অ্যাকচুয়ালি। কিছু জিনিস খুব ভালো লাগলো, ভাবলাম ট্রাই করা যাক, যেমন লেটস ট্রাই চিজ ওয়াফেল, যেটা খুবই নতুন রকমের জিনিস, কখনো শোনা যায়নি। সাহিবি থালিটা কেমন হয়? আমার বেশ ভালো লাগছে ব্যাপারটা। সাহিবি থালি সাহেব সাহেব লাইক কিং কিং ফিল আসছে, অফকোর্স ওই জন্যই নিচ্ছে সাহিবি থালিটাও। আর একটা ক্লাসিক আইসক্রিম শেক দিলে কেমন হয়? বেশ ভালো লাগবে সব সাথে। হ্যাঁ লাস্টে একটু ঠান্ডা ঠান্ডা বেশ সুন্দর। আর একটা হোয়াইট চকলেট, আমি তো বললাম যে হোয়াইট চকলেটটা ট্রাই করাটা একদম দরকার, কারণ আমি কোনোদিন হোয়াইট চকলেট খাইনি সেরকম ভাবে আইসক্রিমের মধ্যে, সো হোয়াই নট বলো। লেটস ট্রাই ইট। সো এখানে আমাদের খুব সুন্দর করে সাজানো হচ্ছে আমাদের প্রথম মেনুটা ওয়াফেলের। ও কত চকলেট, ওয়াও জাস্ট লুক অ্যাট দিস থালি গাইস, দারুণ। এটা হচ্ছে ব্রাউনিটা, এখানে সিজলিং ব্রাউনিও পাওয়া যায় গাইস, অফকোর্স ট্রাই করো এসে, সেটা খুবই অসাধারণ। মানে আমি এখানের থেকে বেশি ভালো মানে সিজলিং ব্রাউনি কোথাও খাইনি, সত্যি বলছি কোথাও খাইনি, এত মানে জাস্ট গরম সিজলিং ব্রাউনি এরা দেয়, অ্যান্ড ভিচুয়ালি খুব টেস্টি ওটা। ইভেন এদের নিজেদের রাজভোগও আছে, সি যেটাতে দিচ্ছে সেটা হচ্ছে রাজভোগ ফ্লেভার। সো আমাদের থালি রেডি হয়ে গেছে। সো গাইস এইটা হচ্ছে আমাদের আইসক্রিমের থালি, ওয়াও সাহিবি থালি ইজ রিয়েলি লুকিং লাইক সাহিবি থালি গাইস, খুব সুন্দর খুব সুন্দর। সো আইসক্রিম তো আমাদের এসে গেছে, ট্রাই করে দেখার পালা এখন। অনির্বাণ তুমি কি এক্সাইটেড এই আইসক্রিম? ভেরি মাচ এক্সাইটেড, লাইক অনেক অনেক আছে, অনেক আছে লিটারালি গাইস, লেট মি শো ইউ। সো এখানে আছে ব্রাউনি, এটা হচ্ছে ওয়াফেল, এটা হচ্ছে রাজভোগ, এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, এটা হচ্ছে হেজেলনাট, আর এটা হচ্ছে চকলেট। ভাবতে পারছো গাইস কত কিছু আছে, জাস্ট লুক অ্যাট দিস গাইস। আগে রাজভোগ দিয়ে স্টার্ট করা যাক। সিরিয়াসলি বলছি প্রচুর ক্রিমি, খুব ক্রিমি অ্যান্ড পুরো হাই ইন ফ্লেভার, মানে তুমি যখন খাবে তখন জিনিস মুখে দিলেই গলে একদম মিলিয়ে যাবে, জাস্ট খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর, কোথাও এত সুন্দর খাই। সো এখন ব্রাউনিটা টেস্ট করা হবে, অনির্বাণ টেস্ট করে বলবো যে ওটা কেমন হয়েছে। কেমন টেক্সচার? সুপার, লাভ দ্য টেক্সচার ম্যাম, খুব ভালো, অসাধারণ অসাধারণ অসাধারণ, বেশ অসাধারণ টেস্ট। এবার ট্রাই করতে চলেছি ব্ল্যাক ফরেস্টটা, অনির্বাণ ট্রাই করে বলো। খুব সুন্দর টেস্ট, খুব সুন্দর গাইস, ইটস ফ্যাবুলাস, সিরিয়াসলি খুব টেস্টি হয়েছে। চকলেট ওয়াফেল একটু ট্রাই করে দেখছি কেমন খেতে। আমাদের চিজ ওয়াফেল এসে গেছে, এখানে রেড চিলি ফ্লেক্স আছে, খুবই কিউট দেখতে, দেখে মনে হচ্ছে মিনি পিজা একটা ছোট্ট। আর
সত্যি খুব কিউট লাগছে এটা, ভাবতেও পারছি না যে এরকম জিনিসও এক্সিস্ট করে। বাদাবি গাইস, এটা চিজ কোয়ার্টার ওয়াফেল, এটা কিন্তু ভাববে না যে এটা ইটুকুনি দেবে, এটা পুরোটাই দেবে, এটা জাস্ট কোয়ার্টার সাইজটা আমরা অর্ডার করেছি। অনির্বাণ, তুমি ট্রাই করে বলো যে এই সুন্দর দেখতে ওয়াফেলটা, মানে চিজ ওয়াফেলটা খেতে তোমার কেমন লাগছে? জাস্ট মনে হচ্ছে মানে পিজার সিস্টার হয়ে, সিস্টার অফ পিজা, মানে একদম ব্যাপক চরম, মানে এরকম কোনো টেস্ট করিনি, ফিলিং অ্যামেজিং গাইস। তুমি দেখতে পাচ্ছ গাইস, ফিলিংসটা খুব সুন্দর করে দেওয়া আছে, ইভেন চিজটা খুব সুন্দর করে দেওয়া আছে, আমি খেয়ে বলছি কতটা ভালো হয়েছে। খুব টেস্টি, খুব খুব টেস্টি, মনে হচ্ছে না যে আমি এটা পিৎজা খাচ্ছি না ওয়াফল খাচ্ছি, খুবই টেস্টি। সো আমাদের আইসক্রিম শেক এসে গেছে, মানে ক্লাসিক আইসক্রিম শেকটা এসে গেছে, আমি ট্রাই করে বলছি এটা কেমন টেস্ট দিচ্ছে। অসাধারণ, খেয়ে বলে জাস্ট এত ক্রিমি, মানে অন্য জায়গায় যখন খেয়েছি বাইরে খেয়েছি, বাট এখানে আইসক্রিমের ফ্লেভারটা খুবই ভালো করে বোঝা যাচ্ছে যে ইয়েস এটা মানে কী ফ্লেভার আছে অ্যাকচুয়ালি, মানে সত্যি খুব ভালো, খুব ভালো। তোমাদের আসা সত্যি দরকার এখানে, টেস্ট করে দেখা দরকার যে কেমন এটা। সো গাইস, এখানে এসে গেছে হোয়াইট চকলেট, মানে আমি লিটারালি কোথাও আজ পর্যন্ত এই হোয়াইট চকলেট জিনিসটা মানে আইসক্রিম হিসেবে কোথাও পাইনি। সো এটাই তো খেয়ে দেখতেই হচ্ছে কীরকম সেটা, অনেকবার খেয়ে দেখো। কখনো ট্রাইও করিনি, ট্রাইং ইট ফর ফার্স্ট টাইম। হ্যাঁ, মানে আমি জাস্ট খেয়েছি ওই মিল্কি বারে খেয়েছি, আর ওর ছাড়া তো কোনোদিন ট্রাই করিনি। কেমন আলাদা একটা টেস্ট, আমরা সবসময় চকলেট চকলেট আস খাই, কিন্তু মানে এই চকলেটটা মানে নর্মালি আমি খাই, কিন্তু বাট হোয়াইট চকলেটটা টু বি অনেস্ট আলাদা একটা ডিফারেন্ট টেস্ট, আলাদা একটা সুদিং। মেবি এটা ব্যারাকপুরে ফার্স্ট টাইম হোয়াইট চকলেটের আইসক্রিম, কলকাতা তো ফার্স্ট টাইম, ভিডিও লাস্টে চলে এসেছি অলরেডি আমরা। আর অনিমন, তোমার কেমন লাগছে? খুবই সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, লাইক সব রকম সবকিছু ট্রাই করলাম, খুবই সুন্দর ছিল। অফকোর্স খুব ভালো ছিল, আমি বলবো তোমাদের সবাইকে আবার যে এখানে এসো, এখানে মানে অফকোর্স তোমরা খাও, আইসক্রিম ট্রাই করো, ওয়াফেলস ট্রাই করো, স্যান্ডউইচ ট্রাই করো, সব শেক ট্রাই করো, ইভেন কফিও আছে নিজেদের, কফি খেয়ে দেখো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, আমি বলবো যে সবাইকে আসা উচিত এখানে, আসা দরকার। আর অফকোর্স লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আমি এটাই বলবো লাস্টে। থ্যাংক ইউ গাইস।